হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েল আজকে আমি আমার বাইকের চেইন ক্লিন করবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লুপ করবো। আমি এখানে প্রথমে যে কাজটা করে রেখেছি, ওয়েল আমি আগে আমার বাইকটা এটা সিবিআর 150 আর ইনোভেশনটা, তো এটাকে আমি আগে মাউন্ট করে নিয়েছি ডবল ফাইবার টাইম। ময়না কি বলো? ওর ময়না দেখো, ময়না খাইছো? ময়না আমি এটা প্যাডলক স্ট্যান্ডার্ড মাউন্ট করে রেখেছি, এখন আমি পুরো চেইন প্রসেসটা করবো আর কি, ক্লিনিং অ্যান্ড লুব্রিকেটিং। তো ক্লিনিং এর জন্য বেসিক্যালি আমি ম্যানুয়ালটা ইউজ করবো, ম্যানুয়াল ক্লিনিং এর জন্য ফলোড বাই WD-40 লুব চেইন লুবের জন্য। আর এটা করার জন্য আমি যে কাজটা করে নিচ্ছি আগে, এটা যেহেতু ভেরি স্টিকি, এটা করতে গেলে আপনার রিমে আঠা লাগতে পারে, গ্রিসটা পড়তে পারে, আমি না সেই ময়লা ব্যাক করবো। তো এটার জন্য বেস্ট ওয়ে ইজ অ্যাকচুয়ালি কভারিং এটা, মানে এখানে কাপড় টাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, দেখো ময়লাটা ডাইরেক্ট কাপড়ে গিয়ে আটকে রাতের দিন রিমে গিয়ে হিট করা। তো এখানে জাস্ট বেশি কিছু করি না, স্টিক দিয়ে কাপড়টা আটকে রাখছি। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ক্লিনিং। সো বেসিক্যালি আমার ক্লিন জোনটা হবে এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত, আমি ম্যানুয়াল দিয়ে আগে জায়গাটাকে আস্তে আস্তে ক্লিন করে নিতেছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা আমাদের চেনটা ক্লিন রাখি, বিকজ চেন ক্লিন থাকলে চালায়ও শান্তি, বাইক টেনেও মজা। আর আমি এখানে ব্রাশ ইউজ করতেছি না, বিকজ আমার আগেই থেকেই বাইকের চেনটা পরিষ্কার মোটামুটি, তো আসলে ওরকম পরিমাণ লাগছেও না। খুব বেশি দরকার নেই, আস্তে আস্তে দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আবার একটা দেখে বলছে কাদরা মতো মনে হয়, ফাইনালি একটা দেখে মোটামুটি একটা চোখের আন্দাজ করে নিচ্ছি। চেনটা মোটামুটি ক্লিন করা ছিল, যদিও মানুষ ম্যানুয়াল দিয়ে ইয়ে করে লুব্রিকেট করে, বাট আমি আসলে ম্যানুয়াল দিয়ে ক্লিনিংটাই ভালো করি, আমার কাছে মনে হয় না ম্যানুয়াল দিয়ে আসলে লুবিং ভালো হয়। তো এই স্টেজে আমি যদি এটাকে ক্লিনিংয়ে জন্য ইউজ করি, তো ম্যানুয়ালের কাজ শেষ।
সো এবার আমরা লুপটা ইউজ করব এতক্ষণ ম্যানুয়াল দিয়ে আমরা ক্লিনিংটা করলাম এবার আমি লুপটা অ্যাপ্লাই করছি আর লুপটা বেসিক্যালি আমি একটু জোনে অ্যাপ্লাই করব কারণ এদিকে গেলে আরো চাকা ময়লা লাগার সম্ভাবনা থাকতে পারে লুপটা ভেরি স্টিকি আপনারা ইউজ করলে দেখলেই বুঝতে পারবেন লেটস গো গোয়িং উইথ দ্যাট মোটামুটি পুরো চেনটাই করা শেষ এখন লুপ করাও শেষ জাস্ট চোখে দেখে দেখে নিচে সি অফ মিস্ট এই স্পট শুকায় গেলে রাবারের মতো হয়ে যাবে রাবারের মতো শিকলে যেটা দেখা যাবে অ্যান্ড ভেরি ওয়েল লুপিং ইট থাকবে সো ওয়েল দ্যাটস প্রিটি মাচ হাউ আই ক্লিন মাই চেইন অল দা টাইম আমি ইউজুয়ালি মান্থে একবার হলো প্রিফারেবলি টুয়াইস ইন আ মান্থ অ্যাট লিস্ট ঢাকা শহরে যে অবস্থা বেশি করলে আরও ভালো দ্যাট উইল বি দ্য রুটিন অ্যান্ড ইট ক্যান বি দ্য হেলদি অ্যান্ড যেখানে অনেকেই দেখা যায় যে চেন লুজ হয়ে যায় সিভিয়ার এই কমপ্লেনটা বেশি আসে চেন লুজ হয়ে যায় পরে যায় সামটাইম আমারও হতো ইউ ক্যান চেঞ্জ দিস চেঞ্জ অ্যান্ড লুব্রিকেটেড অ্যাকর্ডিং টেক কেয়ার